শয়তান বলছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, অবশ্য অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব, যে কোনো মূল্যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। এটা হচ্ছে শয়তানের ওয়াদা। এখন আল্লাহ তার শয়তানের বিপরীতে গিয়ে আল্লাহ একটা চ্যালেঞ্জ করে দিলেন যে শয়তান নিয়ে যেতে চায় জাহান্নামে, আল্লাহ নিয়ে যেতে চান কোথায় বলেন তো? জান্নাত। এই জন্য আল্লাহর পক্ষ থেকে অফার মানুষের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য, যে শয়তান রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রম করে তোমাদেরকে দিয়ে যা গুনাহ করাবে এবং করিয়েছে, এখন পর্যন্ত করিয়েছে, তোমার মরা পর্যন্ত করাবে, আমার কিতাব থাকার পরেও, আমার রাসুল থাকার পরেও, রাসুলের হাদিস থাকার পরেও, তোমাদেরকে দিয়ে ২৪ ঘন্টা পরিশ্রম করে যা গুনাহ করাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমরা যদি আমার নিকটে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ শয়তানের সকল পরিশ্রম বাতিল করে দিয়ে তোমাদেরকে ক্ষমা করে দেবো।